ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد, সম্মানিত দিদি ভাই বোনেরা, আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে চুল, মাথার চুল, মুখের ধাড়ি ইত্যাদি সাদা হয়ে গেলে এটা তুলে ফেলা যাবে কিনা, এর বিধান কি। প্রথম কথা হচ্ছে, দাড়ি সাদা হোক কালো হোক সর্বাবস্থায় উঠানো এটা হারাম। চোখের ভ্রু এটা সর্বাবস্থায় উঠানো হারাম। তারপর মোচ, এটা সাদা হয়ে গেলে উঠানো এটা হারাম, না হলেও এটা মাকরু, অন্যতম একটা জওয়ান কাজ। আর মহিলা পুরুষ এতে কোনো ব্যবধান নাই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দিয়েছে, সেই সম্মানকে আমরা হাতে ছিঁড়ে ফেলতে পারি না, তুলে দিতে পারি না। এই বিষয়ের উপরে তিরমিজির 1635 নম্বর হাদিস, নাসাইয়ের 3142 নম্বর হাদিস, আমর বিন আবাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান সাবা সাইবাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি ইসলামের মধ্যে তার বার্ধক্য এসেছে, বার্ধক্যের আলামত এসেছে, তাইলে তার জন্য কিয়ামতের দিন এই বার্ধক্যের আলামত চিহ্ন কি হবে, নূরের কারণ হবে, আলোর কারণ হবে। হাদিসটি সহি। এভাবে কাব ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে শুনছি, মান সাবা সাইবাতান ফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামের মধ্যে বার্ধক্য অবস্থায় পৌঁছলো, অর্থাৎ সে মুসলিম অবস্থায় তার বার্ধক্যর সময় হয়ে গেল, কানাত লাহু নূর ইয়াউমাল কিয়ামা, এটা তার জন্য কিয়ামতের দিবসে কি হবে, নূর হবে, আলো হবে। এটাও সহিহ তিরমিজির মধ্যে উল্লেখ করা আছে। অন্য বর্ণনাতে আছে, এটা বাইহাকি শোয়াবুল ইমানের মধ্যে হাদিসটি সহিহ হিসেবে, সিলসিলাতুল আহাদিসি সহিহার 1243 নম্বর হাদিস, এটা আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশাইবু নূরুল মুমিন, সাইব অর্থাৎ বিদ্যা অবস্থার আলামত, এটা হচ্ছে মোমেনের জন্য নূর। লা ইয়াশিবু রাজুলুন সাইবাতান ফিল ইসলাম ইল্লা কানাত লাহু বিকুল্লি সাইবাতিন হাসানা। যে কোনো মুসলিম সে ইসলামের মধ্যে থাকা অবস্থায় যদি তার বার্ধক্যের আলামত আসে, তাহলে প্রত্যেকটা বার্ধক্যের আলামতে আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করবেন, ওয়ারাফা বিহা দারাজা, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন। তাই বোঝা গেল এতে নেকি আছে। চুল এবং মাথার চুল, আমাদের দাড়ি ইত্যাদি যদি ফাঁকে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াব রেখেছেন। তবে এখানে বিধানগত দুইটা কথা, এ সমস্ত হাদিসগুলো দ্বারায় বার্ধক্যের আলামত তুলে ফেলা এটা মাকরু, এটা ঠিক না। ইজা কানা মিনার রাস আবিশারে, যদি নাকি মাথার চুল হয় এবং মুচ হয় তাহলে মাকরু, আম্মা ইজা কানা সাইবু ফিল্লাহিয়া ফাইনাহু ইয়াহরুমু, যদি নাকি দাড়িতে হয় তাহলে এটা হারাম হয়ে যাবে। দাড়ির বার্ধক্যের সাদা চুল এগুলো উঠে ফেলানো হারাম হবে, আর মাথা এবং মুচের এগুলা মাকরু হবে। আর ভ্রু যেটা আছে, চোখের ভ্রু, এগুলা সর্বাবস্থা কালো হোক সাদা হোক সর্বাবস্থা এটা উঠানো হারাম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।